আসসালামু আলাইকুম ভিভার্স ভ্যাকেন্সি বুলেটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিভার্স সম্প্রতি বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে আজ আমি আপনাদের সেই নিয়োগের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটা কথা বলে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন কিভাবে চালান ফর্ম পাঠাবেন এবং আবেদনের পদ কয়টি কোন কোন যোগ্যতা অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে বলতে চলেছি আপনারা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল ষোলো টাকা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো পদের সংখ্যা আটটি শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসি বা ওহার সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটার লিখনে বাংলা বিশ ও ইংরেজিতে তিরিশ গতি থাকতে হবে নাজির কাম ক্যাশিয়ার টাকা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসি বা ওহার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞ থাকতে হবে সার্টিফিকেট পেশকার টাকা নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা ওয়ার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞ থাকতে হবে সার্টিফিকেট সহকারী বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা ওয়ার সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞ থাকতে হবে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা নয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা ওয়ার সমান পরীক্ষার উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞ থাকতে হবে বন্ধুরা বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে ছাপ্পান্নটি নিয়োগে প্রকাশিত হয়েছে তার মধ্যে এখানে আছে বত্রিশটি এবং আরেকটা নিয়োগে তারা আরও বাইশটি প্রকাশ করছে একসাথে দেয়নি দুটো নিয়োগ বিজ্ঞপ্তি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে আরেকটাতে বলেছে অফিস সহায়ক বেতন স্কেল আট থেকে বিশ হাজার টাকা পদের সংখ্যা বাইশটি কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা ওহার সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা ওর সমান পরীক্ষায় উত্তীর্ণ আর পরিচ্ছন্নতা কর্মীর স্বীকারত যোগ্যতা চেয়েছে জেএসসি বা তার সমান পরীক্ষায় আবেদনের শর্তাবলী দুটোতেই একদম সেম আপনারা চাইলে চেক করে নিতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশানে দুটি নিয়োগই দিয়ে দিব তো চলুন শুরু করা যাক আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীকে নির্ধারিত ফর্মে সহস্ত পূরণ কিন্তু আবেদন করতে হবে আর এই ফর্মটি কোথায় পাবেন বাগেরহাট ডট গভ ডট বিডি এবং ফর্মস ডট গভ ডট বিডি এই দুটো ওয়েবসাইট থেকে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন আর আবেদন করতে হবে ডাকযোগে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন না আবেদনের শেষ তারিখ পনেরো ছয় ২০২১ একুশ খ্রিস্টাব্দ নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে প্রার্থীর বয়সীমা এক পাঁচ দুই হাজার একুশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর এর মধ্যে হতে হবে এবং প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের বংশগত কেউ হলে অবশ্যই এবং শারীরিক প্রতিবন্ধীদের বত্রিশ বছর আবেদনপত্রের সহিত নিম্নোক্ত কাগজপত্রই সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে আপনাকে এইগুলো সংযুক্ত করে দিতে হবে এক হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত সদ্য তোলা তিন কপি পাঁচ বাই পাঁচ সেন্টিমিটার আকারের রঙিন ছবি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে এবং দুই কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে সত্যায়ন কর্মকর্তার নাম পদবিযুক্ত স্পষ্ট সিল থাকতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা সত্যায়িত হতে হবে প্রার্থী শহীদ মুক্তিযোদ্ধা সন্তান বা পোষ্য হলে অবশ্যই এই নিচের ফর্মটি ফিল করে খামের মধ্যে সংযুক্ত করে পাঠিয়ে দিতে হবে হচ্ছে ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ কোড নং এততে এক টাকা জমা প্রদান করে ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে একদম ফাস্টে প্রথমেই আর এই ট্রেজারি চালান যদি প্রথমেই না দেখে তাহলে আপনার আবেদনটি আর তারা গ্রহণ করবে না পদের নাম ও প্রার্থীর নাম ঠিকানা সংবলিত দশ টাকার ডাক টিকিট লাগানো একটি দশ দশ ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি একটি ফেরত কাম আবেদন পত্রের সাথে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে ভিউয়ার্স এখানে আরো কি শর্ত দিয়ে দিছে বাট এই শর্তগুলো আপনারা পড়ে নেবেন এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু নাই এই জন্য আমি এটা স্কিপ করতেছি তো এই ছিল আজকের ভিডিও দুটো নিয়োগ বিজ্ঞপ্তিতেই সব কিছুই সেম কারোর চিন্তিত হওয়ার কোনো কারণ নাই দুটো নিয়োগ বিজ্ঞপ্তি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে চাইলে দেখে পড়ে নিতে পারবেন এবং আবেদন করতে কোনো যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের হেল্প করবো তো আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম ভিউার্স ভালো থাকবেন